ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন, চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন, অভিনেতার প্রয়োজন না। ছবি নিয়ে নিউজ করায় খেপলেন রুনা খান। ফেসবুকে ঈদের দিনে ছবি দিয়েছি সেটাও নিউজ, জন্মদিনের ছবি প্রকাশ করেছি সেটাও নিউজ, প্রতিটা সংবাদের মাঝে আমার ওজন কমানোর গল্প। আমি কিন্তু বাংলাদেশের একটি পত্রিকা বা চ্যানেলের সঙ্গেও কথা বলি না, আপনারা আপনাদের প্রয়োজনে নিউজ বানিয়েছেন। ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন, চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন, অভিনেতার প্রয়োজন নয়। সম্প্রতি ঢাকা ফ্যাশন শোতে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রুনা খান। রুনা বলেন, গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই যেখান থেকে আমাকে প্রতি মাসে ফোন করা হয়নি। তারা ফোন দিয়ে বলেছে, আপু আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি যখনই জানতে চেয়েছি কী বিষয়ে, তারা বলেছে এমনি, কিংবা লাইফস্টাইল, ওজন কমানো সম্পর্কে। আমি এসব বিষয়ে কথা বলতে চাইনি, আমি চাই আমাকে নিয়ে আলোচনা হোক, কাজের জন্য, ছবি প্রকাশ কিংবা ওজন কমানোর জন্য নয়। রুনা মনে করেন, বর্তমানে তিনি পরবর্তী প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছেন, তাদের সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাচ্ছেন, এসব নিয়েই বেশি আলোচনা হওয়া উচিত, তার ছবি ফটোশ্যুট কিংবা ওজন কমানোর প্রসঙ্গে নয়। অভিনেত্রী বলেন, আমি 2005 সালে অভিনয় শুরু করেছি, বর্তমানে মেহজাবিন, তাসনিয়া ফারিন আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে কাজ করছি, তবুও যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাই, তাদের আলোচনার বিষয় কাজ থাকে না, আমার ফটোশ্যুট, লাইফস্টাইল, ওজন কমানো এসব নিয়েই থাকে। দেখা যায় আমার ওজন কমানোর একটা নিউজ থেকে 1000 নিউজ হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।